ওবা ওবায়েদ এই আইডি থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ইমামের পেছনে যদি আপনার ভুল হয় দেখতে ভুলটা কি ধরণ হলো যদি ফরস্তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজে রাকাত আবার পড়তে হবে কারণ হলো ফরস্তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই আর ধরুন আপনি রুকুই করলেন না রাকাতটা চলে গেল সিজদাই করলেন না রাকাতটা মিস হয়ে গেল তাহলে তো ফরস্তরক হয়ে গেল বিধায় আপনার নামাজ হবে না আর যদি ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি সূন্যাস ছুটে যায় তাহলে তারা সুশ্রেদার বিষয় নাই আহ যাবে রাশাদ ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছে অনেক টাকা পাই এ টাকার জাকাত দিতে হবে কিনা এ টাকার জাকাত আপনি দিবেন তবে যখন পাবেন পাওয়ার পর আপনাকে জাকাত দিতে হবে পাওয়ার পর বিগত সব বছরে জাকাত দিবেন কিনা না ফুকা বলেন যে সব বছরে জাকাত দিবেন এটা অনেক ইমামের মত সৌদি রবী স্কলারদের অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন যেমন শেখ মুহদ সার আলু সাবিন রহিমা সহ অনেক রাম তাদের বক্তব্য হল যে যেই বছর পাবেন সেই বছরে জাকাটা দিবেন বিগত বছরগুলো টাকার জাকাত আপনি দিবেন না যার কাছে টাকা আছে তিনিও দিবেন না কারণ তিনিও এটার মালিক নন আর আপনি এটার মালিক হয়েও যেহেতু আপনার হস্তগত নয় আপনাকে পৃথিবীর বছর জায়গা দিতে হবে না তবে অধিকতর সতর্কতাপূর্ণ মত অবশ্যই প্রথমটি অর্থাৎ আমরা কাউকে লোন দিলে ধার দিলে সে টাকাটা আদায় করার পর বিগত প্রতি বছরের জাকাত আমরা দিয়ে যাব এতে আপাত দৃষ্টিতে কিছু লস হয়তো আমাদের হচ্ছে হয়তো আমাদের কিছু টাকার ঘাটতি হবে কিন্তু আল্লাহ তালা কাসের বিনিময় আমরা আজ আজিম এবং মহাপুরস্কার পাবো ইনশাল্লাহ তাহলে বিদেশের চেষ্টা আমাদের থাকা উচিত এর পাশাপাশি মনে রাখতে হবে যে যদি সেই টাকা পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তো এটা জাকাত প্রশ্নই উঠে না পেলে তখন যে জাকাত প্রশ্ন উঠবে আর যদি পাওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকে সেক্ষেত্রে আপনি বছর বছর দিয়ে যান সেটাও আপনি করতে পারেন শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্তানের পরে মা বাবারও কি নজর লাগতে পারে এ থেকে কিভাবে বাঁচবো হ্যাঁ মা বাবারও বদনজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটাকে বদনজর বলা হয় হ্যারিস দ্বারা এটি সুসাব্যস্ত সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যেটা দেখার পর আপনি যদি বলেন তাবারকাল্লাহ আল্লাহ বরকতময় অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তালা অর্থাৎ কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাসা আল্লাহ তাবারকাল্লাহ তাহলে সেক্ষেত্রে আর আপনার বদ্ধযোদ্ধার ও ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি আল্লাহ আল্লাহ বরকতমা এটি বললে সেই ব্যক্তি বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে 마শাআল্লাহ তাবারাক আল্লাহ বলতে পারেন এই জন্য কোনো ব্যক্তি কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষের তাহলে শিবুক্তর উপরে বস্তুর উপর আপনি 마শাআল্লাহ তাবারাক আল্লাহ এই জন্য লিখে দিলেন যাতে যে দেখে মানুষ এটা পড়ে তাহলে বদনজর থেকে আপনি রক্ষা পেতে পারেন সেটা আপনি করতে পারেন জাস্ট একটা উপায় হিসাবে যেন মানুষ বদনজর না দিয়ে ওই জিনিসটা পড়ে বাকিটা লিখে দিলে অটোমেটিকলি বদনজর থেকে বেঁচে যাবেন ব্যাপারটি সেরকম কিন্তু নয় ওইটা যিনি বদনজর যার হতে পারে সেই পড়লে বদনজর আর লাগবে না অতএব মা বাবা সন্তানকে দেখে বদনজর হতে পারে এরকম মনে হলে তারা মার্শাল্লাহ কালা পড়বেন খালেদ সাইফুল আপনি লিখেছেন খতম করা পড়ানোর জন্য সর্বনিম্ন কত বয়স হতে হবে দেখুন এক্ষেত্রে ফোকাহ আহনাফের মতগুলো প্রাপ্তবয়স্ক হতে হবে যদিও অন্যান্য ফোকা একরাম ইমামতের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত দেন না তার দলিল হিসাবে তারা সাহাবা একরামের অনেকগুলো ঘটনা পেশ করেন যে এমন অনেক শিশু সাহাবি ইমামতি করেছেন যারা প্রাপ্তবয়স্ক ছিলেন না তো তার উপর ভিত্তি করে বলেন যে তারা এটা জায়জ হবে বিশেষ করে যখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে সে যখন মোমাইয়েস থাকবে অর্থাৎ সে একেবারেই আপনার ছোট শিশু হবে না বরং বালক পর্যায়ের হবে তখন সেক্ষেত্রে নামাজ পড়া জায়েজ বলেছেন অনেক ফোকায় গ্রাম বাট ফোকায় বা আমাদের বেশিরভাগ বেশি মানুষই হানাফি মহাব হানাফি থট ফলো করে থাকেন হানাফি ওলামায় ক্রাম অবশ্য এই মতটির বিপরীত মত পোষণ করে থাকেন এক্ষেত্রে যে সমস্ত হাদিসে বলা আছে যে ওই যে শিশু সাহাবেক জামাতের কথা সেক্ষেত্রে তারা বলেন যে এটা হয় তারা নিরুপায় ছিলেন তাদের মধ্যে জানা মতো কেউ ছিল না বা অন্য আর অনেক যুক্তি এবং অনেকগুলো ব্যাখ্যা তাদের কাছে আছে এই প্রসঙ্গে